ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো কালকে থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আজকে তো বলতে পারেন পুরো রেনি ডে, মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট এখন ঘড়িতে বাজে 8:30, এখনও কিন্তু প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে। আর সকাল সকাল ওই বাড়িতে রান্না করে আমি চলে এসেছি এই বাড়িতে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আজকে রান্না হয়েছে খিচুড়ি আর আলু ভাজা। আর এখানে দেখি মা কী করছে। হ্যাঁ, কেন এখানে আমাদের মায়ের বাড়িতে প্রায় 1 সপ্তাহ ধরে নিরামিষ চলছে, কেন আমার বড় জেঠু মারা গেছে, তাই জন্য মাদের এখন আমিষ খেতে নেই, সেই জন্য নিরামিষ খাচ্ছে। তা দেখি মা কী রান্নাবান্না করছে আজকে নিরামিষের মধ্যে। আর আজকে মেয়েকে স্কুলেও পাঠায়নি, মেয়ে ঘুমোচ্ছে ওই ঘরে, কেননা সারা রাত ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। যখন সকালবেলা 6টার সময় আমি রান্না করতে গেছি, তখনও প্রায় অন্ধকার করে পুরো একদম মেঘলা করে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। কী যে একটা ওয়েদার হচ্ছে না এখন, বোঝা যাচ্ছে না না কখন, এই কিছুদিন আগে এত গরম, এত গরম, এত গরমে মানুষের শরীর খারাপ করে দিচ্ছে এরকম পরিস্থিতি, আবার যখন বৃষ্টি হচ্ছে তো মানুষকে একদম ব্যতির ব্যস্ত করে দিচ্ছে। আর এই দেখুন বৃষ্টির ফল, দেখতে পাচ্ছেন তো চারিদিকে জিনিসপত্র জামা কাপড় ঝুরঝুর করছে, কিন্তু কিছু করার নেই না, কিছু করার নেই। আর এই সব ফ্ল্যাট বাড়িতে দেখবেন জায়গা কোথায় যে ভালো করে মিলে ঠিলে যে শুকাতে দেবে, যে সেরকম জায়গাও নেই সেই ছাদ। আর এই বৃষ্টির মধ্যে ছাদে কে বারবার যাবে আর আসবে। আর আজকে দেখি মাদের কি রান্না হচ্ছে। আর আমার স্নান করা হয়ে গেছে, আর মুখে একটুখানি টোনার দিলাম, টোনারটা দিয়ে না পাখার তলে একটু বসলাম। টোনার দিয়ে কিন্তু বেশি মানে রাগ করা বা বেশি মাখামাখি করাটা উচিত না, মুখটা একটু ফোলা ফোলা লাগছে, কেন ঘুমটা খুব ভালো হয়েছে, ওয়েদারটা তো খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। আর কদিন ধরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, মোবাইল টোবাইল দেখছি না, কেননা ওই যে সোমবার দিনকে শরীর খারাপটা লাগছিলো না, তারপর থেকে ভাবছি যে একটুখানি কয়েকদিন একটুখানি ঘুমিয়ে নেবো, মানে মোবাইল টোবাইল দেখবো না, রাত্রিবেলা এডিটটা পরে করবো, তাই এডিটও আমার কালকে হয়নি, কালকে একটুখানি ছোট্ট মতন ভিডিও হয়েছে। আর এখন দেখি মা কী রান্না করছে। ও মা কী রান্না করছে আজকে? ও এই যে বড়া পোস্ত, বড়াগুলো করা হয়ে গেছে আর পোস্ত বাটাও হয়ে গেছে। এটা কি ফোড়ন দিলে? শুকনো লঙ্কা আর কালো জিরে। ও এবার পোস্তটা দিয়ে দেবে, তারপরে সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি হবে। আলু দিয়ে তরকারি হবে। তো এই যে পোস্ত দিয়ে দিয়েছে, এটা একটু ফুটলে তারপর বড়াগুলো দেবে না? এই যে তারপরে এই বড়াগুলোকে ভেজে রেখেছে, বড়াগুলো, বড়াগুলো তো দেখেই লোভ লাগছে, পকোড়াগুলো। আর বৃষ্টির দিনে না এরকম পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম চা হবে আর পকোড়া হবে। আর আর বক বক করতে পারবো না, কারণ টাইম হয়ে যাচ্ছে, আমাকে রেডি হতে হবে। আর এখন একটু সাজুগুজু করবো, সাজুগুজু তো জানেনি আপনারা, রেগুলার যারা আমাকে দেখছেন তারা জানেনি অফিস যাওয়ার আগে কীরকম কী সাজুগুজু করি না করি। কোথাও ঘুরতে গেলে একটা হয়, ডেলি তো অফিসে যাচ্ছি, অফিসে সেখানে গিয়ে আর কি সাজুগুজু করবো, তাই এই যে ল্যাকটোক্যালামাইনটাই ইউজ করছি, কেন বলুন তো মুখের মধ্যে না মাঝে মাঝে এই যে পিম্পলগুলো খুব বেড়াচ্ছে, আর এখন তো রোদটা অতটা নেইও আজকে, তাই সানস্ক্রিন মাখার কোনো দরকারও নেই। আর এটা একটু মাখছি, কেননা এটা খুব ভালো, এটা আমি আগেও মাখতাম যখন কলেজে পড়তাম না, যখন খুব পিম্পল টিম্পল হতো তখন এটা মাখতাম, খুব ভালো। এই যে পিম্পলগুলো মাঝে মাঝে বেরোচ্ছিলো না আমার, পিম্পলগুলো, পিম্পলগুলো থেকে না একটা স্পট হয়ে যায়, এটা মাখলে না স্পটটা হয় না, এটা খুবই ভালো। তো এইটাই মেখে যাব। আর কতগুলো পুজোর জন্য, মানে পুজোর জন্য না আর কি, এমনি নর্মালি যেগুলো লাগে কতগুলো জিনিস সেদিনকে কিনেছিলাম, মেকআপেরই জিনিস বলতে পারেন, তো সেইগুলো আর শেয়ার করিনি, কেন বলুন তো তখন মেয়েকে পড়াচ্ছিল তো, আর সেরকমভাবে দেখানো হয়নি, শেয়ার করাও হয়নি। আর এই যে ম্যাডাম পড়াতে আসছেন, এ নতুন তো, আর ও ঠিক জানেও না আমরা যে ভিডিও করি না করি, সেই জন্য না ওর সামনে এরকম কিছু করাও যাচ্ছে না। আর একটু মানে ম্যাডাম একটু না মানে মানে ইয়ে টাইপের, খুব গম্ভীর টাইপের, অত বেশি ক্যাজুয়াল না যে সব রকম কথাবার্তা বলা টলা যায়,
সেরকমও না, প্রফেশনাল টাইপের খুব আর কি ব্যাপারটা। তো যাক আমি রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে যাব। আর আজকে সারাদিন কী কী করবে না করবে দেখি মেয়েকে বলবো যদি পারে, কেন আজকে তো স্কুল নেই, স্কুলে যাইনি আর কি, কী করে পাঠাবো এত বৃষ্টির মধ্যে। আর কালকেও স্কুলে গেছে, ভিজে ভিজেই গেছে, আবার ভিজে ভিজেই এসছে, ওই জন্য আজকে আর পাঠাইনি। তো এখন চটপট করে আমি রেডি হয়ে নিই। কদিন কিন্তু পুজো হচ্ছে না মাদের, আর গোপালগুলোকে সব ননিগুলোকে নিয়ে গেছে আমার ছোট মামি, কেন ওদেরকে না খাইয়ে তো রাখতে পারবে না, তাই আমার ছোট মামি নিয়ে গেছে। আর পুজো হচ্ছে না, একবারে মহালয়ার দিন কাজ হবে, তারপর থেকে পুজো টুজো সব হবে। আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর এখন যাই অফিসে, আবার অফিস থেকে এসে তারপরে বকবক করবো। ঘন্টু সোনা, ঘন্টু সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো বলো নাও, হ্যালো বলো, বলো হাই, এদিকে আয় না, তুমি কি খাচ্ছ? তো আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এসে এখন এই ঘন্টু বাবার সাথে একটুখানি বসে রয়েছি। আর আজকে সন্ধেবেলা মেয়েকে পড়াতে আসেনি, কেন ওর আজকে অ্যাবাকাসের ক্লাস ছিল, তাই ও পড়াতে আসেনি, আর কালকেও আসবে না, কারণ কালকে ওর অ্যাবাকাসের পরীক্ষা আছে, তাই জন্য। তো এখন একটুখানি বসি, আর ঘন্টু বাবা তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে, আর এখানে হচ্ছে চাঁদা চাঁদা নিয়ে এখানকার পরিস্থিতিতে, মানে এলাকায় আর কি, পরিস্থিতি না এলাকাতে, চাঁদা চাঁদা দুর্গাপুজোর চাঁদা চাঁদা করে করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝামেলার সৃষ্টি, মানে যা ডিমান্ড করছে। সত্যি তো পরিস্থিতি তো সবসময় সমান হয় না মানুষের, আজকে আমি দিতে পারলো কালকে তো আমি দিতে পারবো না, যা যা ডিমান্ড করছে কোথাও 10,000-20,000 করে করে ডিমান্ড করছে, সম্ভব না। ফ্ল্যাট কিনেছি মানেই যে দিতে পারবে সেটা কি কখনো সম্ভব? তাই নিয়ে বাইরে কি তুমুল ঝামেলাঝাটি হচ্ছে। আগের বছরও হয়েছিল, আগের বছরও আমাদের পাশের ফ্ল্যাটটার মধ্যে হয়েছিল, আর এইবারে হচ্ছে আরেকটা নতুন হয়েছে সেখানে হচ্ছে। এখন ঘন্টু মাকে বললাম পর, হ্যাঁ, আর এর উৎপাত এই যে, এই যে একে না একটা ভাবছি খাঁচা টাইপের করে এর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, যা উৎপাত করছে। এই যে, এই যে নিজে নিজেই পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে এরকম এরকম করছে, পড়ে যাচ্ছে, আর এরকম না খাঁচা টাইপের করে আটকে রাখতে হবে, যা দুষ্টুমি করছে না ঘন্টু বাবা, মানে যে এরকম কত কিছু একসাথে। কি কি নিয়েছো তুমি, তুমি কি পড়ে গেলো রে, ছেলেটা পড়ে গেলো রে, দুষ্টুমি ছেলেটা পড়ে গেলো রে। আর সকাল থেকে না কনস্ট্যান্ট টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে বলে চারিদিকের অবস্থা দেখছেন, আর মা ওখানে ওই দাঁড়িয়ে দেখছে, কেন ঝামেলা হচ্ছে সেই দাঁড়িয়ে দেখছে, আর এই যে চারিদিকে শুধু এরকম এরকম করে ঝুলছে, কি করব, মানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি অফিস থেকে যখন ফিরছি তখনও পর্যন্ত গেছি বৃষ্টি ভিজে ভিজে, ফিরলাম ভিজে ভিজে, আবার আমি একটু ডক্টরের বললাম না, কালকেই বলছিলাম ডক্টরের কাছে যাব, ডক্টর দেখাবো, সেখান থেকে ওষুধ নিয়ে আসলাম, সব ভিজে ভিজে, আর ভালো লাগছে না, এত ভিজে ভিজে না, পিচ 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 করছে। আর ঘন্টু মায়ের পড়া হয়ে যাক, তারপরে দেখি কি হবে না হবে দেখাচ্ছি। বলতে ঘন্টু বাবা মাথার চিরুনি কোথায় খাটের মধ্যে ফেলে দিয়েছে জানেন, আমরা আমি মায়ের সাথে একটু কথা বলছি, আর এখন ভয়েতে এই যে আমার কোলে উঠে গেছে, ফেলে দিলি কেন, দেখি দেখি মা সরো সরো আমি দেখছি, তুমি পাবে না, এ কোথায় ফেলেছিস দেখ, ওই দিক দিয়ে ফেলে দিল কিনা কে জানে, এ বাবা কোথায় করেছিস চিরুনি, কই খোঁজ, এই যে খুঁজছে, এই যে খুঁজছে, এই যে আর কোথায় ফেলে দিয়েছে, ওই দিকে ফাঁকা একটা জায়গা আছে, ওই দিক থেকে গদি মদি সরিয়ে এখন আমাদেরকে এটা করতে হলো চিরুনিটা, এই যে কিছু জানে না,
দেখো কিছু জানে না। ওই যে এখন পড়তে বসেছে, এই পর তুই, এই যে খাটের বিছনার কি অবস্থা করলো, এখন পড়তে বসেছে, পর শিগগিরি। তোকে বলেছি এইদিকে তাকা, আমার দিকে তাকা, তোকে বলেছি কিন্তু সন্ধ্যে থেকে পড়তে। আর জানি না কতটা বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কি পাচ্ছেন না, এখানে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন জল ঠল জমে যাবে একদম, এত বৃষ্টি। পুজোর আগে এত বৃষ্টি না ভালো লাগে না, পুজোটাই পুরো মার খেয়ে যায়। পুজোতে দেখুন শপিং টপিং করার ব্যাপার থাকে, হ্যাঁ এমনিতে যাই হোক, এই জাস্টিস এই অভয়াকে নিয়ে এক তো আমাদের মনে সবারই একটা কি বলবো ভালো না মন, তার মধ্যে এই বৃষ্টি, পুজোতে কিছু কিনি আর নাই কিনি, হ্যাঁ তবুও যে একটা শুকনো থাকবে ওয়েদার, ভালো থাকবে ওয়েদার, হ্যাঁ সেটাও না, এই বৃষ্টি যে শুরু হয়েছে তো শুরু হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না, বিরক্তকর লাগছে। এই এদিকে চলে আয়, চলে আয় এদিকে, বাঘ হতে হবে না তোকে, তোকে পড়তে বলেছি। এই যে ওকে এখন লিখতে দিলাম, আর এই যে ও এসে ওকে ডিস্টার্ব করছে, ও তো নিজে পড়বে না, ওকে ডিস্টার্ব করছে, দিয়ে দে মানু। তো এই যে আজকে স্কুলে যায়নি বলে এখন বন্ধুরা সব হোমওয়ার্ক পাঠালো, সেটা এখন করছে। আর যা বৃষ্টি হচ্ছে, কালকে যেতে পারবি? অনেক বৃষ্টি হচ্ছে রে। হ্যাঁ এখন পাঠালো বন্ধুদেরকে, বন্ধুদের থেকে আর কি ক্লাস সলভগুলো জানলো, হোমওয়ার্ক কিছু দিয়েছি কি না জানলো, সেটা এখন। তো আজকাল ওই বাড়িতে যাইনি, কেননা এত বৃষ্টি পড়ছে না, আর আমার শরীরটাও ভালো লাগছে না বৃষ্টির মধ্যে। সকালবেলাও ভিজে ভিজে অফিসে গেছি, ভিজে ভিজে অফিস থেকে এসছি, গা হাত পা খুব ম্যাচ ম্যাচ করছে, শরীরটা একদমই ভালো লাগছে না বলে আজকাল আমি গেলাম না ওই বাড়িতে। এটা কী করছিস, ড্রয়িং? এইটা এটা ও নে, করে নে, খাওয়া খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ রাত্রে ডিনার করা হয়ে গেছে, আর আমার ডিনার করা হয়নি এখনও, আর পেটটা কীরকম একটা ভার ভার লাগছে, খাবো কি খাবো না ভাবছি, কেন খেতে ইচ্ছাও করছে না, একটু শুতে পারলে বাঁচি, মানে গা হাত পা এত ব্যথা করছে না। আসলে বৃষ্টির জলটা অফিসে যখন গেছি তখনও ভিজে ভিজে গেছি, এসছি ভিজে ভিজে, আর এখনও পর্যন্ত স্টিল বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কালকে সকালবেলা কি থাকবে না থাকবে, দেখা যাক কি হয়। তো খাবো না ভেবেও কিন্তু দুটো রুটি আর সাথে নিয়ে নিয়েছি বোঁদে, এই হচ্ছে আমার রাত্রির ডিনার, আর এটা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি।